হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড সানডেটা তোমাদের সবাই খুব ভালো কাটছে বা কেটেছে, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড আমি আজকে আমার বাপের বাড়ি গেছিলাম, ওখানে দুপুরে খাবারের নেমন্তন্ন ছিল, খেয়ে দেয়ে সারাদিন থেকে বিকেলবেলা কাজ ছিল আমার, বেরিয়েছি। অ্যান্ড বেরোবার পরে বাইরের ওয়েদারটা যা হলো মারাত্মক, মানে খুব জোরে ঝড় উঠলো অ্যান্ড বৃষ্টি পড়লো। বৃষ্টিটা ঠিক খুব জোরে বৃষ্টি বলবো না, বাট রাস্তাটা ভিজে কাদা কাদা করে দিল। খুব সুন্দর একটা ওয়েদার, আমার না এইরকম ওয়েদারে খুব, মানে এরকম ওয়েদারের প্রতি খুব লোভ হয়। সো তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে আমি বালিগঞ্জ ফাঁড়িতে আটকে ছিলাম যখন ঝড়টা উঠলো। তোমরা তার একটা ঝলক দেখে নাও রাস্তাটা সেই সময় কিরকম লাগছিল। দেখলে তাহলে ওটা বালিগঞ্জ ফাঁড়ির দৃশ্য। বালিগঞ্জ ফাঁড়ির একদম মাঝখানটা বাস স্ট্যান্ডে বসেছিলাম আমি ঝড়টা উঠলো যখন। সো তখন একটা ছোট্ট করে ক্লিপ ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখলে তো কি সুন্দর অন্ধকার হয়েছে, ঝড় উঠছে, রাস্তায় ধুলো উঠছে, অ্যান্ড বৃষ্টির ভিডিওটা খুব একটা করতে পারিনি, খুব ছোট্ট ছিল। সো এখন আমি বাড়ি এসে গিয়েছি, কাজ শেষ। তো সব মিলিয়ে বাইরের ওয়েদারটা জাস্ট খুব ভালো ছিল। অ্যান্ড এখন বাড়ি আসার পর দুধ চা খেতে ইচ্ছে করছিল, বাট দুধ চাটা গিয়ে দাঁড়িয়ে করার মতন আর এনার্জি নেই, ভালো লাগছে না। তো একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি, সন্ধ্যাবেলা চা না খেলে হয় না। দিয়ে চাটা ফিনিশ করব, করে আমার নিজের কিছু কাজ আছে। নিজের কিছু কাজ মানে আমার ভিডিওর কাজ আছে, এরকম সময় বাড়ি ফিরে ভিডিও এডিট করি, কয়েকটা ভিডিও আছে এডিট করার। সো ভিডিওটা আমি এখন এডিট করব। তো তোমরা কারা কারা আজকে বাইরে বেরিয়ে এইরকম একটা ওয়েদারে ফেসে গেছো? না, এটা ঠিক ফাঁসার মতন ওয়েদার ছিল না, অতটাও বৃষ্টি পড়েনি, এইটুখানি বৃষ্টিতে ভাই ভেজা যায়, আমি নিজেও ভিজি। সো তোমরা কারা কারা আজকে বাইরে বেরিয়ে এরকম বৃষ্টিতে ভিজলে বা ঝড়ের মুখে পড়লে কমেন্ট করে কিন্তু জানিও। চলো, টাটা।